খানাকুলের হিমাদ্রি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও কৃষি শিল্প মিলন মেলার সহযোগিতায় এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। এই রক্তদান শিবিরে 100 অধিক লোক রক্তদান করেন। এ বিষয়ে ক্লাব ও কৃষি শিল্প মিলন মেলার সভাপতি আমিনউদ্দিন সানা জানান, প্রতি বছরই আমাদের ক্লাবের পক্ষ থেকে এই রক্তদান কর্মসূচি চলে। এবছর 17তম বর্ষে পড়েছে। আরামবাগ ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবির হচ্ছে। রক্তদান শিবিরে এলাকাবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। হিমাদ্রি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় 2023 17তম বর্ষে কৃষি শিল্প মিলন মেলার পক্ষ থেকে আজকে একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই আয়োজনে প্রায় 117-18 জন নাম এন্ট্রি করে গেছেন। আপাতত আমাদের 65-67 জন লোক ব্লাড দিয়ে দিয়েছে, এখন ক্যাম্প চলছে। পরবর্তী আবার যেসব নাম এন্ট্রি করা হয়েছে সেগুলো পূরণ করা হবে। কোন ব্লাড ব্যাংকের সহযোগিতা চলছে? আরামবাগ ব্লাড ব্যাংক থেকে করা হয়েছে। নিউজ আজ বাংলা, খানাকুল। ছেলেমেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন? আর নয় চিন্তা, সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা, নাঙ্গুলপাড়া শিশু উদ্যান। এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম, প্লেগ্রাউন্ড, সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো। গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম, নাঙ্গুলপাড়া শিশু উদ্যান। আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া, খানাকুল, হুগলি। ফোন নাম্বার 8670354361। শিশুর বিকাশে নিবেদিত প্রাণ, সকলের তরে নাঙ্গুলপাড়া শিশু উদ্যান।